আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পুরি। তো এই পুরিটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। এই পালং শাকগুলো একদম ফ্রেশ, তো এখন আমি এগুলো বেছে নিব। শাকগুলো আমার খুব ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা পানি ঝরানোর দরকার নাই কারণ আমি এটা এখন ভাপ দিব। শাক ভাপ দেওয়ার জন্য পানি নিয়ে আমি গরম করে নিয়েছি, এখন শাকগুলো আমি দিয়ে দিব। আর এই গরম পানি করে ভাপ দিলে শাকগুলোর কালারগুলো চেঞ্জ হয় না। আর আমি ঘড়ি ধরে 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। 5 মিনিট পরে ফিরে এলাম, তো দেখুন কালারটা ঠিক এমন হবে। এখন আমি এই শাকগুলো নামিয়ে নিব। পুরি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে দিই। এখানে নিয়েছি 1 কাপ ময়দা, এখানে নিয়েছি 1/3 কাপ পালং বাটা, এখানে নিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ লবণ, এখানে নিয়েছি 1 চামচ লেবুর রস, আর লাগবে সয়াবিন তেল। এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, লবণ আর চিনি, এখানে 1 চামচ লেবুর রস দিয়েছি পালংয়ের যে একটা স্মেল আছে এটা যাতে না লাগে, আর দিয়ে দিব পালং শাক বাটা 1/3 কাপের মতো, আর লাগবে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল ডো। এই ডো তৈরি করতে আমার একটুও পানি লাগেনি, আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম আধা ঘন্টা পরে, দেখুন কত সুন্দর সেট হয়েছে। আমি আরেকটু ভালোভাবে মথে নিই। এইভাবে আমি লুচি কেটে নেব, বেশি বড় করবো না, ছোট করবো না, মিডিয়াম। এখানে 10টা হয়েছে, আমি সবগুলো রেখে দিব 1টা। তো এখন আমি পুরিগুলো বানিয়ে নিব, একটু ময়দা ছিটিয়ে নিব। সবগুলো পুরি তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো আমি এখন ভেজে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, এখন পুরিটা ছেড়ে দিব। এরকম ফুলকো হলে উল্টিয়ে দিব। আমার এই রেসিপিটি যদি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন তাহলে প্রতিটা এরকম ফুলকো হবে।
তো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রাখছি। তৈরি হয়ে গেল পালং পুরি। ফুলকো এই পুরি বাসায় তৈরি করতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।